আমরা তো বারবার বলছি বুড়িমার চকলেট বোম আর পাওয়া যাচ্ছে না, পিসিমার বোম পাওয়া যাচ্ছে। আমাকে অনেকে বলছিল আপনি তৃণমূল মানে চোর বলছেন, এখন তো তৃণমূল মানে বোম, বোমামূল। সাবধানে যাবেন, পুরো আমরা তো প্রাইভেট জমিতে করেছি, সরকারি মাঠ আমাদের দেয় না, আর এইটুকু জায়গা ছাড়া বাকি পুরোটা অন্ধকার। একটু সাবধানে সবাই যাবেন, না আমরা আছি খানিকক্ষণ, সবাই বেরিয়ে যাবো। মুসল পর্ব চলছে, এটা হয়েছে পুলিশের জন্য। পশ্চিমবঙ্গে পুলিশকে সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ করতে দেয় না, কাজ করতে দেয় না। এই কারণে তৃণমূলের নাম শুনলে, তৃণমূলের ইনভলভমেন্ট জানলে পুলিশ সেখানে তার যে করণীয় কর্তব্য সেটা পালন করে না। এলাকা ভিত্তিক মস্তান গুন্ডাদের হাতে এরিয়া ছেড়ে দেওয়া হয়েছে, এর জন্য পুলিশ মন্ত্রী ব্যর্থ, যার আমলে গত দুবছরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছে। গত 8 দিনে পশ্চিমবাংলায় 5 জায়গায় মেজর বিস্ফোরণ হয়েছে এবং 20 জনের বেশি মানুষ মারা গেছে। তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার কাজ যদি পুলিশ না করে, পুলিশ মনে করে যে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ভাইপো বেতন দিচ্ছে, বেতনটা যে আমাদের সকলের ট্যাক্সির টাকায় ওরা পাচ্ছে, এই লোভটা এদের মধ্যে থেকে চলে গেছে বলে এটা হচ্ছে। নিচেরতলা পুলিশকে তো আমরা অভিযোগ করি না, কারণ ওরা ডিএ পায় না। একটা কনস্টেবল 15,000 টাকা কম বেতন পায়, 36% ডিএ কম পাচ্ছে। কিছু ওসি আইসি আর আইপিএস অফিসার এরাই এসব করছে। কারিগরি ভবনের সামনে চুক্তিভিত্তিক যারা কর্মী তারা যে বিক্ষোভ দেখাতে গেছিলেন এবং ছবিটা এরকম, গাড়ির চাকার নিচে শুয়ে পড়েছেন, তারা বলছেন বাঁচতে চাই, দয়া করে আমাদের বেতন দিন, তাদের বেতন বন্ধ রাখা হয়েছে। নমাস তারা বেতন পান না, ভিখারি সরকার। আমাদের আইসিডিএস কর্মীরাও অর্ধেক বেতন পেয়েছেন এই মাসে। অত্যন্ত গৌরিত অপরাধ করেছেন এবং এই রাজনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছিল 3 জন মুখ্যমন্ত্রী মিলে। সেখানে মুখ্য সচিব তিনি আইএস অফিসার হিসেবে উপস্থিত থেকে অন্যায় করেছেন এবং নবান্নর সেক্রেটারিয়েটের কাস্টোডিয়ান হচ্ছে চিফ সেক্রেটারি। এই নবান্ন সেক্রেটারিয়েটকে সচিবালয়কে রাজনৈতিক কারণে ব্যবহার করতে দিয়ে তিনি আইএস এর যে কন্ডাক্ট, রুল অফ কন্ডাক্ট রয়েছে সেটা সিরিয়াস ভায়োলেশন করেছেন। এই কারণেই আগের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রসিডিংস চলছে, সাবজুডিস ম্যাটার, তার এরিয়ারগুলো হোল্ড করে রেখেছে ভারত সরকার। কলাই গুন্ডাতে তিনি আমার চোখের সামনে প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন, কালকেও যেটা করেছেন মুখ্য সচিব অত্যন্ত গৌরিত অপরাধ করেছে। এরা মুখ্য সচিব টচিব নয়, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চোরের ক্যাবিনেট হয়েছে সেই চোরের ক্যাবিনেটের মধ্যে ঢুকে পড়েছেন। নইলে একজন মুখ্য সচিব 16,44,000 টাকা হাউস রেন্ট তুলেছেন 3টে বাংলো ব্যবহার করে, তার পরিবারের 3 জনকে আইটিসিতে চাকরি দিয়েছেন প্রভাব খাটিয়ে। এ তো গিভ অ্যান্ড টেকের প্রশ্ন। আমার ভাইপো কয়লা বালি গরু থেকে টাকা তুলবে, মদের বোতল থেকে টাকা তুলবে, রিয়াল লটারি থেকে মাল কামাবে, আর তুমিও আইটিসিতে তোমার বাড়ির বউ বাচ্চা মেয়ে জামাই সবকে ঢুকিয়ে দাও। আজকের ঘটনা, সুজিত বর্মন নামে এক রাজমিস্ত্রী 3-3টি সরকারি হাসপাতালে 2 বার করে আবেদন করেও তার চিকিৎসা, পশ্চিমবঙ্গে কত স্বাস্থ্য ব্যবস্থা নেই, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক আমেরিকায় চিকিৎসা করতে যায়। এখানে স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যদি কেউ উলবেড়িয়াতে যায়, নার্সিংহোম গুলো পরিষ্কার জিজ্ঞেস করে ক্যাশ না কার্ড, যদি বলেন কার্ড বলে বেড নেই, যদি বলেন ক্যাশ তাহলে বলেন আসুন। এই জন্যই ভারতীয় জনতা পার্টি আয়ুষ্মান ভারত চালু করার দাবি করে। গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত চালু আছে, এখনো পর্যন্ত 11 কোটি ভারতবাসী 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পেয়েছেন, যেখান থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে।
আর এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড সিএমসি ভেলোর বলুন, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল বলুন, বাঙ্গালোরে দেবীপালের হসপিটাল আপনাদের দেবী সিটির হসপিটাল বলুন, কোথাও নেয় না। এখানকার নার্সিংহোমই নেয় না, বলে ক্যাশ থাকলে ভর্তি হবে, কার্ড থাকলে বেড নাই। বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণের পর তৃণমূল এবং আইএসএফ দুজন দুজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, সে ঠিকই আছে, অভিযোগ তো হবে। আমরা তো বারবার বলছি বুড়িমার চকলেট বোম আর পাওয়া যাচ্ছে না, পিসিমার বোম পাওয়া যাচ্ছে। আমাকে অনেকে বলছিল আপনি তৃণমূল মানে চোর বলছেন, এখন তো তৃণমূল মানে বোম, বোমামূল, চোরামূল, তোলামূল, এবার হচ্ছে বোমামূল। এইসব অপ্রাসঙ্গিক কথার উত্তর দেব না। মোদিজির উদারতা আছে বলে উনি লিডার অব অপোজিশনের তকমা পান, উনার নাম্বার নেই। মোদিজি গণতন্ত্রে বিরোধীদের রেসপেক্ট করেন বলে কংগ্রেসের কাছে মেম্বার অফ পার্লামেন্টের নাম্বার না থাকা সত্ত্বেও তিনি কংগ্রেসের এমপি পার্টির লিডারকে অপোজিশন লিডার দিয়েছেন। অধীর চৌধুরী যে স্ট্যাটাস রেখে ঘুরে বেড়ায় না, দিল্লির বাংলো থেকে শুরু করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী, রাস্তায় বেরোলে হুটার, ডিউ টু নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদিজি ওদের দয়া করে ওটা দিয়ে রেখেছে, ওর কাছে নাম্বার নেই। আর অধীর চৌধুরীকে বলুন আগে মনু সিংভির কাছে গিয়ে কথা বলতে, যে মনু সিংভি পশ্চিমবাংলায় সব দুর্নীতি আটকানোর জন্য প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছে। মনু সিংভি বলুন, সেটিং তো ওদের সঙ্গে, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের, আর কংগ্রেসের লোকেরা দিল্লিতে গিয়ে চোরেদের মাচাচ্ছে, যত ভুয়া চাকরি গেছে তাদের আটকাচ্ছে, ভাইপোর এ পক্ষ নিচ্ছে, সব কংগ্রেসের নেতারা, পশ্চিমবাংলার লোক সব দেখছে। সেই কারণে দলটা ইরেলিভেন্ট হয়ে গেছে, আর সাগর দিঘিতে বাই ডিফল্ট কি করে জিতেছে আর কেউ না জানুক, আমি ভালো জানি, ওটা আমি ভালো জানি, ওনাকে না বললেই হবে। ওখানে কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা না থাকলে ওনাকে ওগুলো করতে হতো না, বাহাদুরি দেখাতে হতো। সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা ত্রিপুরা সরকার আর মিস্টার গাঙ্গুলি, হি ইজ আওয়ার প্রাইড, গোটা বাংলা ভারতীয়রা ওনাকে, সৌরভকে নিয়ে, আমরা সচিনকে নিয়ে, সৌরভকে নিয়ে গর্ব অনুভব করি। এটা ত্রিপুরা সরকার এবং সৌরভের, সৌরভ গাঙ্গুলির বিষয়। তবে নিশ্চিতভাবে বাঙালি হিসেবে গর্বিত যে পশ্চিমবাংলায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন শাহরুখ খান, আর ত্রিপুরার মতো ছোট রাজ্য, তাদের ক্ষমতাও কম অর্থনৈতিকভাবে, তারা একজন বাঙালি এবং প্রতিভাবান বাঙালিকে স্বীকৃতি দিয়েছে। এটা বাঙালি হিসেবে নিশ্চয়ই প্রত্যেকটা বাঙালি দলমত নির্বিশেষে সবাই খুশি। সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন, কিন্তু দেখা যাচ্ছে যে সময় আজকেও অমিত শাহ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বিশেষ বিশেষ কি থাকছে সেন্ট্রাল ভিস্তায়, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা তারা বয়কট করার কথা বলছেন, তারা কখনো রাষ্ট্রপতি, বিরোধীরা চাইছেন লোকসভার ভোটটা এক্ষুনি হোক, এক্ষুনি তো হবে না, আগামী বছরই হবে, এবং মোদিজি 400 নিয়ে আসবে। আর প্রতিবারে লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি এসব নাচন কুদন করেন। 2019 সালে আমি ওনার সঙ্গে ছিলাম, 19শে জানুয়ারি ব্রিগেড প্যারেডে ইউনাইটেড ইন্ডিয়া করেছিলেন, এইরকমই, এই চলে গেল বলে, এই এলো বলে, এবারে পাল্টে দিব বলে। তা 2014 সালে মোদিজি 278 সিট পেয়েছিলেন এনডিএ, আপনার 2019-এ 355 সিট এনডিএ পেয়েছে, একা বিজেপি 303টা সিট পেয়েছে, সব বলে কি হবে, 400 করে সিট পাবে মোদিজি। আমাদের কোনো ভারতবাসী যে দল করুক না কেন, এই দেশটা আফগানিস্তান হোক, এই দেশটা ইউক্রেনের মতো হয়ে যাক, কেউ চাইবে না। তাই মোদিজির ইলেকশনটা ছেড়ে দেন, আর যারা বলছেন এসব ভিস্তা টিস্তা নিয়ে তাদেরকে বলুন একটু ইতিহাসটা পড়তে। সংসদের যে অ্যান্সিলিয়ারি বিল্ডিং হয়েছিল, অ্যানেক্স বিল্ডিং, তার উদ্বোধক ছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী কংগ্রেসের শ্রীমতী ইন্দিরা গান্ধী। সংসদের যে লাইব্রেরি বিল্ডিং, তার উদ্বোধন ছিলেন প্রয়াত কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, দেশের প্রধানমন্ত্রী, কংগ্রেসের নেতা। এইসব কথা কাকে কি বলছে বলুন। থ্যাংক ইউ। সব হবে, সব হবে, আমি নন্দীগ্রামে পারলে আপনি পারবেন কি, আপনি এগিয়ে আসুন, লড়াই করুন।